মান্না দে হিট সং, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, কেমন ছিল এই গান তৈরির গল্প আজকের প্রতিবেদনে এটাই জানব। ১৯৯৮, বহু বছর পর মান্নাদের নতুন আধুনিক বাংলা গান ফিনিক্স পাখির মতো জেগে উঠে সুপারহিট হয়েছিল। মা আমার মা ক্যাসেট ছিল প্রতিটি বাঙালির ঘরে ঘরে। ৮-৮০ সবার মুখে মুখে ফিরত আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। দূরদর্শনেও গাথানি কোম্পানি থেকে দেখানো হতো আমায় একটু জায়গা দাও গানের মিউজিক ভিডিও। দক্ষিণেশ্বরের মন্দিরের চাতালে বসে মান্না দে গাইছেন এই সারা জাগানো গান। আমি সবার পিছনে থাকব শুধু মনে আরো কাজে বাধা হলে, আমায় সাজা দিও যত খুশি। মা আমার মা অ্যালবামে আরো একগুচ্ছ মায়ের গান ছিল যার বেশিরভাগই হিট। নতুন করে যেন মান্না দে আবার বাংলা গানে ফিরে আসেন এই অ্যালবামের হাত ধরে। এই অ্যালবামের আরেকটি গান নাড়িয়ে দেয় শ্রোতাদের, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, এই গানটি। আমায় একটু জায়গা দাও সহ অ্যালবামের সবকটি গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর করেছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ গানের সুর করার দায়িত্ব প্রথমে পেয়েছিলেন সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শেষ অবধি আর সুর সম্পূর্ণ করে উঠতে পারেননি অভিজিৎবাবু, ঠিক যেন পারফেক্ট সুর হচ্ছিল না। পুলক বন্দ্যোপাধ্যায় যেমনটি চাইছিলেন তেমনটি হচ্ছিল না, গানে যেন প্রাণ আসছিল না। তারপর এ গানের সুর করার দায়িত্ব পান মৃণাল বন্দ্যোপাধ্যায়। মৃণাল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী দয়াময়ী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মা আমার মা অ্যালবামে প্রথমে দুটি গানে সুর করেছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়, আমায় একটু জায়গা দাও আর যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। পুলকদার বাড়িতে ওনার সামনে বসে চোখ বুঝে গান শোনাচ্ছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। গান শেষে চোখ খুলে দেখেন ঘরে পুলকদা নেই। আমার স্বামীর মৃণাল বন্দ্যোপাধ্যায় ভাবলেন, এত কষ্ট করে গানগুলোর সুর করলাম অথচ আমি একা একাই গেয়ে যাচ্ছি, পুলকদা ঘরেই নেই, গানের সুরগুলো কি পুলকদার পছন্দ হলো না? বেশ হতভম্ব হলেন উনি। তারপর কোথায় গেলেন পুলকদা খুঁজতে গিয়ে দেখেন পুলকদা বারান্দায় পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। পুলকদাকে ডেকে দেখেন, পুলকদার দু চোখ ভরা জল। মৃণাল বন্দ্যোপাধ্যায়কে দেখে জড়িয়ে ধরেন পুলক বন্দ্যোপাধ্যায়, বলেন, মৃণাল তুমি কি সুর করলে? দুটো গানে আমি এমনই সুর চাইছিলাম। আমায় একটু জায়গা দাও যেমন হিট করে তেমনই যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, গানটি যেন পুলক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ সময়ের নীল নকশা। মান্নাদের উত্তর কলকাতার বাড়িতে মা আমার মা অ্যালবামের গানগুলি তোলা হয়েছিল। বেহালার জেমস লন সরণিতে অডিও ওয়ান স্টুডিওতে মান্না দে করেছিলেন গানের রেকর্ডিং। মা আমার মা অ্যালবামের সঙ্গে জড়িয়েছিলেন অনেকে। এই গানগুলিতে মান্নাদের সঙ্গে তবলায় সঙ্গত করেছিলেন তবলিয়া দীপঙ্কর আচার্য। মিউজিক অ্যারেঞ্জার ছিলেন বুদ্ধদেব গাঙ্গুলি, যিনি স্বর্ণযুগের অজস্র হিট গানের মিউজিক অ্যারেঞ্জার এবং বাংলা গানের বিখ্যাত গিটারিস্ট। আর সুর করেছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায় এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। তবলিয়া দীপঙ্কর আচার্য জানালেন, এই অ্যালবামের যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, এমন গানের নিরাশ কথা শুনে রীতিমতো রেগে গিয়েছিলেন মান্না দে। তিনি কিছুতেই গাইতে চাননি ওই গানটি। মান্না দে পুলক বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রচণ্ড রেগে গিয়ে বলেছিলেন, কী গানের কথা লিখেছ, গঙ্গায় ঝাঁপ দি এসব আত্মহত্যার কথা, এই মরণমুখী গান আমি গাইব না। সেদিন আর মান্নাদা গানই তুললেন না। আমরা ফিরে এলাম মান্নাদার বাড়ি থেকে। পরের দিন আবার গিয়ে পুলকদা মান্নাদাকে ডেকে বললেন, মান্নাবাবু আপনি এই গানের পরের কথাগুলো আরেকবার পড়ুন। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয় আমি তো আছি, যেন মা পিছন থেকে সন্তানকে ডাকছেন, ফিরিয়ে নিচ্ছেন মৃত্যুর মুখ থেকে। শেষ অবধি এইসব শুনে মান্না দে গাইতে রাজি হলেন এই গান। তবে মা আমার মা অ্যালবামে আরও অনেকগুলি গান থাকলেও অ্যালবামটি ঘরে ঘরে হিট করেছিল আমায় একটু জায়গা দাও গানের জোরেই। কিন্তু মান্না দে যে গান সেদিন গাইতে চাননি সেই গানের কথাই পরবর্তীকালে মিলল পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবনে। পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ১৯৯৯ সালে এক বছর পর নৌকায় চড়ে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন পুলক বন্দ্যোপাধ্যায়। কেন এই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তার কিনারা আজও হয়নি।
তার কলমে কি আর আসছিল না গানের কথা? মান্না দে বলেছিলেন, দেখলে তো কেন আমি এ গান গাইতে চাইনি। পুলকের মনের ভিতর এই আত্মহননের প্রবণতা ছিল। জল থেকে উদ্ধার করা হয়েছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ। এক রহস্য ঘনীভূত হয়ে শেষ হয় গীতিকারের জীবন। 1998 থেকে 99 এ দূরদর্শনেরও ভূমিকা আছে আমায় একটু জায়গা দাও হিট করানোর পেছনে। এ গানের মিউজিক ভিডিওর এত চাহিদা ছিল যে রোজ দেখানো হতো বার কয়েক গানটি। তবে মৃণাল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেছেন, গানটার সুরের কথায় গায়কের নিজস্ব জোর ছিল, তাই অমন হিট করে। 8 থেকে 80 সবার মুখস্থ আজও এই গান। আমার স্বামী 2013 সালে চলে যাওয়ার পর আমাকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেছিলেন, জানো বৌমা, আমায় একটু জায়গা দাও এই গানগুলো প্রথমে সুর করার জন্য আমার কাছে এসেছিল, আমি সেসব অবধি ছেড়ে দিই। মান্নাদের গান শুনে বুঝলাম আমি সুর করেছিলাম মান্নাদেকে ভেবেই, কিন্তু মৃণাল গানের সুর করেছে মাকে ভেবে, যে জন্য গান মাইলস্টোন হয়ে গেল। আমায় একটু জায়গা দাও মান্নাদের পর কুমার শানু, মান্নাদের ভাইপো সুদেব দে অনেকে রিমেক করলেও ওই করিশ্মা আর আসেনি। মান্নাদের শেষ ঐতিহাসিক হিট এই গানটি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে, আমি অনাহুত একজন মায়ের মন্দিরে বসি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।